দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত মসজিদ মোড় থেকে বালিহারা 7 কিলোমিটার রাস্তা খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ছাত্র ছাত্রী, ভুটভুটি, মোটরসাইকেল, সাইকেল চলাচলের খুবই অসুবিধা হয়। আমি জাহানারা বিবি, আর এ হলো আমার সমুদায়। মসজিদ মোড় থেকে বালিহারা রাস্তা, সেটা মানে অতিরিক্ত খারাপ, মানে কি বলবো। আমাদের বিদ্যালয়ের ছেলে মেয়েগুলো আসে সাইকেলে, তার কত পড়ে যায়, সাইকেল থেকে পড়ে যায়, নানা রকম অ্যাক্সিডেন্ট করে। তারপর গ্রাম থেকে যে মহিলারা আসে শাকসবজি বিক্রি করতে, তারা হচ্ছে সব সময়, মানে বিশেষ করে বর্ষার সময় যখন বৃষ্টি হয়ে যায়, রাস্তার অবস্থা এতই বেহাল যে কি বলবো। তো মহিলারা তখন হচ্ছে হেঁটে হেঁটেই আসতে বাধ্য হয়, ভ্যানে আসতে পারে না। এই 7 কিলোমিটার রাস্তা দিয়ে প্রায় 30টি গ্রামের মোট 30,000 জন মানুষ প্রতিদিন নিত্য প্রয়োজনে হরিরামপুরে আসতে বাধ্য হয়। এই রাস্তা নিয়ে অনেকদিন ধরে ভুক্তভোগী আমরা। রাস্তা এরকম হওয়ার পরেও যে এরকম সরকার ভুকে পড়ছে না, বা যারা এখানে আছে এখানকার যে স্থানীয় মানে যে মানে পর্যায়ে বা শাসক দলের মধ্যে যারা আছে, এখনও তারা দেখভাল করছে রাস্তার মধ্যে। আমাদের মধ্যে এই যাতায়াত করার খুব অসুবিধা হচ্ছে, বা সময় সময় এমন বৃষ্টি হয় যাতে মানে খুব সমস্যার মুখে পড়তে হয় আমাদের আর কি। প্রায় 2 বছর থেকে অধিক জরাজীর্ণ হলেও প্রশাসনের সামনে আসে না, তাই বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণভাবে রাস্তায় গাড়িতে চলাচল করতে হয়। অনেক সময় সাইকেল, মোটরসাইকেল, ভুটভুটি পাল্টি খেয়ে যায় এবং ধাক্কা লাগে। আমি তো ভুটভুটি চালাই, রাস্তা খুব খারাপ, খুব কষ্ট করে চলতে হয়। ওই তো কয়েকদিন আগে একটা ছেলে পড়ে গেল পিছন থেকে, আবার মাথা ফেটে গেছে। হ্যাঁ, এরকম খুব কষ্ট করে যাওয়া আসা করি আমরা এই রাস্তায়। কমলা সরকার এর সাক্ষাৎকার রেকর্ড করে জানতে পারি যে তিনি বিভিন্ন প্রশাসনিক ভবনে অনেকবার লিখিত আবেদন করা সত্ত্বেও রাস্তা মেরামত করা হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলা শাসক মহাশয় ওনাকেও জানিয়েছি, তারপর হচ্ছে সভাধিপতি, এসডিও, ব্লক আধিকারিক এবং বিডিও, এসে সবার নলেজেই দেওয়া হয়ে গেছে, কিন্তু আজ অবধি রাস্তা কোনো রকম কোনো কিছু কাজ হচ্ছে না। জনসাধারণ চায় হরিরামপুর মসজিদ মোড় থেকে বালিহারা পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা অতি দ্রুত মেরামত করা হোক। এর জন্য আপনারা বিডিও শ্রীমতী সুস্মিতা সুব্বা এর কাছে অনুরোধ রাখবেন। শ্রীমতী সুস্মিতা সুব্বা এর ফোন নম্বর 0351226519। এই নম্বরে বারবার ফোন করে তাকে অনুরোধ করুন। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।